14ই ফেব্রুয়ারি আসছে আজকে আপনার দুসরা ফেব্রুয়ারি, তো এই 14ই ফেব্রুয়ারি আপনার ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা দিবস। যারা জীবনে ভালোবাসতে জানে না তারা ওই দিন ভালোবাসে, কথা বুঝেন না মনে হয়। জীবনে যদি কাউকে ভালোবাসতে না পারে তো ওই দিনকে তাদের ভালোবাসা হয়। আর ভালোবাসাগুলো কোথায়? আগে থেকে হোটেল বুক করা, আগে থেকে পার্ক বুক করা, আগে থেকে গাড়ি বুক করা, আগে থেকে অনেক ফুলের বুকিয়া, অনেক কিছু। আর ওই দিন কি গিয়ে আই লাভ ইউ মাই ডিয়ার লাভ, কথা বুঝলেন না? শুধু ওই দিনকে গিয়ে ফুল, আর ওই দিনকে ফুলের তোড়া, আর ওই দিনকে গিয়ে শুধু ভালোবাসা। আর ওই ভালোবাসাটার পরে তারপরের দিনকে মেয়েরা শুরু করে দিবে কি হলো রে বাবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মজরুল মোল্লা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন মাওলানা তাজিবুর রহমান সালাফি সাহেব। চলেন দেরি করে সম্পূর্ণ ভিডিও দেখি, এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। 14ই ফেব্রুয়ারি আসছে আজকে আপনার দুসরা ফেব্রুয়ারি, তো এই 14ই ফেব্রুয়ারি আপনার ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা দিবস। যারা জীবনে ভালোবাসতে জানে না তারা ওই দিন ভালোবাসে, কথা বুঝেন না মনে হয়। জীবনে যদি কাউকে ভালোবাসতে না পারে তো ওই দিনকে তাদের ভালোবাসা হয়। আর ভালোবাসাগুলো কোথায়? আগে থেকে হোটেল বুক করা, আগে থেকে পার্ক বুক করা, আগে থেকে গাড়ি বুক করা, আগে থেকে অনেক ফুলের বুকিয়া, অনেক কিছু। আর ওই দিন কি গিয়ে আই লাভ ইউ মাই ডিয়ার লাভ, কথা বুঝলেন না? শুধু ওই দিনকে গিয়ে ফুল, আর ওই দিনকে ফুলের তোড়া, আর ওই দিনকে গিয়ে শুধু ভালোবাসা। আর ওই ভালোবাসাটার পরে তারপরের দিনকে মেয়েরা শুরু করে দিবে কি হলো রে বাবা, ই কেন করছিস, বুঝতে পারছেন না? নাউজুবিল্লাহি মিন হাজ, আস্তাগফিরুল্লাহ। এ ভালোবাসার ফসল নিয়ে চলে গেল, এখন ও পালিয়ে গেছে বোম্বাই, বুঝতে পারলেন না? ওর আর ফোন নাই, ফোন আর রিসিভই হয় না। এই ভালোবাসার কোনো মূল্য আছে? এই ভালোবাসার কোনো দাম আছে? এই সমস্ত ভালোবাসার বুকে লাথি মারতে হবে। আরে একজন যুবকের পবিত্র ভালোবাসা থাকবে, ওই ভালোবাসা হবে তার স্ত্রীর সঙ্গে। তার স্ত্রীর সঙ্গে যে ভালোবাসা হবে ওটা যেতে আসতে চলতে ফিরতে সব সময়, বাড়িতে যখন ঢুকবে তার স্ত্রী তার দিকে দেখেই একটা চোখ মেরে দিয়ে তাকে খুশি করে দেবে। আরে স্বামী যখন ঢুকবে ঢোকার সঙ্গে সঙ্গে এমন একটা হাসি দেবে পাগল করে দেবে, ঢোকার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে একটা কিস করে দেবে, চুম্বন দান করবে। আরে এটাই তো হচ্ছে ভালোবাসা। একজন যুবক যখন একটা বিবাহিত পুরুষ যখন বাড়ি থেকে বার হয়ে কোথাও যাবে, যাওয়ার পূর্বে ঘরের দরজাটা লক করে দিয়ে ধরে একটু চুম্বন দিয়ে বার হয়ে চলে যাবে, বিবি তাকে জড়িয়ে ধরে একটু আদর করে দেবে, এটাই তো হচ্ছে ভালোবাসা। আর এটা তো প্রতিদিনের জন্য, কথা বুঝলেন না? কিন্তু আজকে জড়িয়ে ধরে ভালোবাসে ওই 14ই ফেব্রুয়ারি, কথা বুঝলেন না? নাউজুবিল্লাহি মিন হাসা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যুবকদেরকে রক্ষা যদি করতে হয় তাহলে আপনাকে আসতে হবে ইসলামী থিওরি, ইসলামী পরিবেশে নিয়তে নিয়ে আসতে হবে। যদি আপনি আসেন তাহলে আপনার মন, আপনার দিল, আপনার পরিবেশ পবিত্র তৈরি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ ওয়া আগাদ্দু লিল বাসার ওয়া আহফাযু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিসসাম। রে যুবকের দলেরা শুনে নাও, শুনে নাও, তোমার যখন ক্ষমতা হয়ে গেছে, তোমার যখন ক্ষমতা লাভ হয়েছে, তখন তুমি করবে কি? বিবাহ করবে। ওই বিবাহ করার সময় তুমি কি করবে? বিবাহ তুমি যদি করো, বিবাহ করলে তোমার চক্ষুটা নত হয়ে যাবে, তোমার চরিত্রটা হেফাজত হবে, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। আর শোনো যুবক, তোমার যদি ক্ষমতা না হয় বিয়ে করার,
তাহলে তুমি রোজা রেখে দাও, রোজার কারণে তোমার লজ্জা স্থানের হিফাজত হবে, ওটাকে দাবিয়ে রাখা যাবে। আজকে যুবকরা মনে করেছে ক্ষমতা মানে দুইতলা বাড়ি হতে হবে, ক্ষমতা মানে গাড়ি হতে হবে, ক্ষমতা মানে চাকরি হতে হবে, ক্ষমতা মানে আজকে যেন ওই যুবকের একটা চাকরি থাকতে হবে, ক্ষমতা মানে ওই যুবকের ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। না না, এটাকে ক্ষমতা বলে না। একজন যুবক বিবাহ করবে কখন, বিবাহ করবে আমার আজকাল কিছু বাপ আছে, কিছু আমার মা আছে, ওরা বলে ওরে যুবক, ওরে আমার ছেলে, ওরে আমার মেয়ে, তোরা আজকে পড়ছিস পর, তোরা বিএড কর, বিএড কর, এমএ কর, আরো অনেক কিছু কর, চাকরি কর, বিদেশে যা, একটু বড় হলে সমস্যা নাই। এই রকম করে করে এক এক করে করে যুবকদের বয়সটাকে পাকিয়ে দিচ্ছে। আজকে শুধু বাপ মা নয়, আজকে আমার আপনার দেশের সরকারও, আমার আপনার দেশের সরকারও এমন সুন্দর ব্যবস্থা করেছে। একদিন ছিল 14 বছরের মেয়েদের বিয়ে দেওয়া যায়, তারপরে সেটা বেড়ে হলো 16 বছর, তারপরে আবার বেড়ে হলো 18 বছর, এখন শুনছি নাকি 21 বছর না হলে বিয়ে দেওয়া হবে না। আর বিয়ে দেওয়া হবে না, ঠিক আছে, আমি সরকারের বিরোধী লোক নই, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না। আজকে সরকার করছে কি, আজকে পড়াশোনার নামে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছে, আজকে আপনার ল্যাপটপের নামে তাদেরকে টাকা দিচ্ছে, যুবক ফোনটা কিনছে, যুবতী ফোনটা কিনছে, সকালবেলায় স্কুলে যাওয়ার নাম করে, সকালবেলায় টিউশনে যাওয়ার নাম করে, আমার বোন বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার ভাইটা বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার ছেলেটা বেরিয়ে চলে গেল। রবিবারের দিনেও মাঝে মধ্যে মাকে বলে, আম্মা আজকে আমাদের স্কুল আছে, কলেজ আছে, ও মা মনে করে সত্যি হয়তো আছে। রবিবারের দিনেও যেন স্কুল আর কলেজ আমার যুবক ভাই আর আমার যুবতী বোনটা করে আসে। আর যুবকদের কথা কি বলবো, আজকে ভান্ডার পাওয়া গেছে, ওই ভান্ডার থেকে প্রত্যেক মাসে যখন 500 টাকা করে ঢুকে, আমার মারা আজকে আমার বোনরা ক্লিং করে মোবাইলের বেলটা যখন বেজে যায়, হ্যাঁ টাকা ঢুকে গেছে, ওদিকে ব্যাংকে লাইন পড়ে যায়, লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা উঠিয়ে নিয়ে এসে আইলানা মাইলানা আস্কারা মাস্কারা কিনে নিয়ে সুন্দর করে লাগিয়ে নিল, ফোনটাকে রিচার্জ করে নিল, স্বামী বিদেশে থাকলো, স্বামী দুবাই চলে আছে, স্বামী আপনার মহারাষ্ট্রে আছে, স্বামী আপনার কেরল আছে, মুম্বাই আছে, আর এদিকে ফোন আপনার শুরু হলো, এ কি যে ফোন শুরু হলো, কোথায় যে ফোন চললো, এর হুদিস খুঁজে পাওয়া যায় না। তারপরে দুটা ছেলের মা চলে গেছে, কোথায় আর পাওয়া যাচ্ছে না। তো যুবকদেরকে কেন হাল ধরতে বলছি, এটাই তার মূল কারণ। যুবক, তুমি যদি তোমার চরিত্রকে রক্ষা করতে চাও, তুমি যদি তোমার পরিবারকে রক্ষা করতে চাও, তুমি তোমার সমাজকে যদি রক্ষা করতে চাও, তুমি তোমার মায়ের ইজ্জতকে রক্ষা করতে চাও, তুমি তোমার বোনের ইজ্জতকে রক্ষা করতে চাও, তাহলে আজকে তোমাকে হাল ধরতে হবে। তুমি যখন বিবাহ করবে, আল্লাহ রাসূল তার থিওরি বলে দিয়েছেন, তুনকাহুল মারাতা লি আরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, বিশ্বনবী বলছে ফাসফার বিজা ওয়ালি দিনিহা ফাসফার বিজাতিদ দিন। যুবক শুনে নাও, তুমি যখন বিবাহ করো, একজন যুবক যখন বিবাহ করে সাধারণত চারটা বিষয়কে সে লক্ষ্য করে। সে সর্বপ্রথম দেখে একজন মেয়েকে বিয়ে করতে গিয়ে ওলি জামালিহা তার সৌন্দর্য কেমন আছে, কত সুন্দর সে, ওলি মালিহা তার মাল কত আছে, ওলি হাসাবিহা তার বংশ কেমন আছে, ওলি দিনিহা তার দিন কেমন আছে। আল্লাহ রাসূল ইসলাম বলছে, যুবক শোনো, তুমি যখন বিবাহ করবে, বিবাহের সূচনায় তুমি যখন যাবে, হে আমার পিতামাতা, হে আমার আব্বাজান, হে আমার বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি, আপনাকেও বলছি শুনুন, বিশ্বনবীর নির্দেশ, বিশ্বনবীর থিওরি হচ্ছে, যখন তুমি তোমার ছেলের বিয়ে দেবে, যখন তুমি তোমার যুবকের বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তখন তুমি বংশ দেখো না, তখন তুমি তোমার সৌন্দর্য দেখো না, তখন তুমি তোমার মাল দেখো না, তখন কি দেখবে, ফাসফার বিজাতির দিন, দিনের ব্যাপারে অগ্রাধিকারী হবে। ওই মেয়েটার ভিতরে দিন আছে কিনা,
একটা মেয়ের যখন বিয়ে দিতে যাবে, মেয়ের বিয়ে দিতে গিয়ে তার ভিতরে আপনার ছেলেটার দিনদারিতা আছে কিনা এটাকে লক্ষ্য করবে। কেন? এই দিনদারি যদি তুমি লক্ষ্য না করো, এই দিনদারিতা যদি তোমার না থাকে, দুই ছেলের মা চলে যাবে, দুই ছেলের বাপ চলে যাবে, তুমি তাকে আটকাতে পারবে না। তার ভিতরে যদি দিন থাকে তাহলে তোমার পরিবার রক্ষা হবে, তাহলে তোমার পরিবারকে তুমি হেফাজত করতে পারবে, নচেত সম্ভব হবে না। আজকে সম্মানিত সুধি, আজকে আপনার যে হাল, আজকে এই যে অবস্থা হয়েছে, আজকে দোকান, আজকে বাজারের মধ্যে, আজকে পার্কের মধ্যে, আজকে বিভিন্ন জায়গাতে, আজকে যুবক যুবতীদের যে অবাধ বিচরণ, অবাধ চলাফেরা, এটাকে একমাত্র ইসলামী থিওরি, ইসলামী অনুশাসন, ইসলামী আদল, ইসলামী আপনার জীবন আদর্শই কেবলমাত্র রক্ষা করতে পারে। নচেত আপনার রক্ষা করা সম্ভব নয়, নচেত রক্ষা করা সম্ভব হবে না। একজন দিনদারি মেয়ে, একজন দিনদারি রমণী আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আপনি দেখবেন আপনার পরিবারটা রক্ষা হবে, আপনার পরিবারে যে সন্তান তৈরি হবে ওই সন্তানটা আপনার ভালো সন্তান তৈরি হবে। ওই সন্তানের মা যদি ভালো হয় আপনার সেই সন্তান ভালো হতে পারে। আপনার নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি দেব। ইসলাম বলছে শোনো, একজন দিনদার মহিলা যদি তোমার ঘরে আসে তাহলে একটা দিনদার পরিবার তুমি তৈরি করতে পারবে, একটা দিনদার সমাজ তুমি তৈরি করতে পারবে। অতএব যুবক, আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে দিনের ব্যাপারে অগ্রগতি এবং অগ্র অধিকার দিনকে দিয়ে আপনাকে যে নারী সিলেক্ট করতে হবে সেটা একটা দিনদার নারী হতে পারে। এই যে জালসাতে এসেছে এগুলোকে দিনদারি মনে করছেন? এরা তো আজকে গল্প করতে করতে এসেছে, এখনো গল্প করছে স্টেজের ভিতরে, এখনো প্যান্ডেলের ভিতরে গল্প করে, এখনো দেখেন আপনার বোনটা ওই যে মেলাতে ঘোরাফেরা করছে, এখনো দেখেন আপনার মা ওই প্যান্ডেলের বাইরে গিয়ে দোকানে ঘুরছে, এখনো দেখেন আপনার মেয়েটা ওখানে ঘুরছে। ওটা কার মেয়ে? ওটা কার পরিবার থেকে এসেছে? ওটাকে হিন্দুর বেটি, ওটাকে ইহুদির বাচ্চা, ওটা কি নাসারাদের বাচ্চা নাকি? ওটা তো আপনার মুসলিম নামধারী একজন মহিলা, ওটা মুসলিম নামধারী একজন যুবক ঘুরছে। কি করে ঘোরার সাহস হয়? কি করে ঘুরতে পারে? এ জাতির উন্নতি কি করে হবে? শরম, আপনার কাছে যদি একজন দিনদারি মহিলা থাকে, একজন দিনদারি রমণী থাকে, তার কত ফজিলত দেখেন। আজকে সংসারের মধ্যে স্বামী সুখ নাই, আজকে সংসারের মধ্যে স্বামীর কোনো আনন্দ নেই, আজকে পরিবারে অশান্তি, আজকে পরিবারের মধ্যে হানাহানি, বিষ ঢুকে গেছে। আজকে শাশুড়ি বলছে বৌমা ভাত দেয় না, আজকে শ্বশুর বলছে বৌমা দেখে না, আজকে স্বামী বলছে যে আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার ব্যাগে চলে না, সে তার মতো চলছে। কেন? আজকে এই দিনকে অগ্রাধিকার না দিয়ে আজকে মালকে অগ্রাধিকার দিয়েছে। আজকে যখন একটা মহিলা দেখতে যাওয়া হয়, সিলেক্ট করতে যাওয়া হয়, তখন এই কাপুরুষ, এই কাপুরুষ যুবকটা, এই কাপুরুষ যুবকটা তার স্ত্রীকে সিলেক্ট করতে যাওয়ার সময় সে নিজে সিলেক্ট করতে পারে না, সে তখন তার পাঁচটা বন্ধুকে একসঙ্গে নিয়ে যায়, পাঁচটা বন্ধু মিলে সিলেক্ট করে, বন্ধুদেরকে দেখায়, বন্ধুদেরকে দিয়ে প্রশ্ন করায়, বন্ধুদেরকে দিয়ে মোবাইলে ছবি নিয়ে এসে সেই ছবিটাকে স্ক্রিনে বারবার টেনে টেনে রাতের বেলা দেখে 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 সাতজন বন্ধু মিলে সিলেক্ট করছে। বন্ধুরা যখন সিলেক্ট করছে তখন মনে মনে বলছে বন্ধুর বউ যদি এটা হয় আমাদের ভালোই হবে, মাঝে মধ্যে চা খাওয়া যাবে এর হাতে, আমাদের খুব শান্তি হবে। কথা বুঝলেন না? এইরকম ভাবে বিবাহ করে আপনি আপনার পরিবারকে কখনোই রক্ষা করতে পারবেন না। একজন যুবক যখন বিবাহ করবে, বিবাহের সূচনাতেই অন্যায় অপকর্ম পাপ যদি ঢুকে যায় তাহলে আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন না। আপনাকে রক্ষা করতে গেলে যুবক বিবাহ করবে, যুবকের বাপও দেখতে যাবে না। কেন? তার সঙ্গেও তো ওই মেয়েটার বিয়ে এখনো জায়েজ আছে, বৈধ আছে। একজন যুবক যখন বিবাহ করবে যুবক দেখতে যাবে, শুনুন আপনার কাছে কিছু দিয়ে যাব ইনশাল্লাহ, নিয়ে যান। আপনি কিভাবে মূল্যায়ন না করে চলে যেতে পারেন? সেই নদিয়া জেলা থেকে এসেছে আপনার কাছে কিছু দেওয়ার জন্য, আপনি মূল্যায়ন না করে চলে যাবেন মানে?
আপনার পরিবারকে আপনাকে রক্ষা করতে হবে, আপনার জাতিকে রক্ষা করতে হবে। যুবক যখন তুমি বিবাহ করবে, পৃথিবীর কারো কথা শুনবে না, তুমি যুবক হয়ে গেছো, তোমার জন্য কোনো ওলির প্রয়োজন নেই, তোমার বিবাহ করার সময় হয়েছে, তোমার ক্ষমতা হয়েছে। ক্ষমতা বলতে কাকে বলে? তুমি ওই মেয়েটাকে নিয়ে এসে তার দাউহিক যে চাহিদা সেটা পূরণ করতে পারবে, আর তাকে পর্দার মধ্যে রাখতে পারবে, তার খাবার জুটাতে পারবে। এই ক্ষমতা তোমার যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে তুমি বিবাহ করো, তুমি আর কারো তোয়াক্কা করো না। মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, উভয়ের পছন্দ হয়ে যাবে, বিবাহের দিন শর্টকাটের মধ্যে রেডি হয়ে যাবে। আজকে কেন বিবাহের দিন এত লং হবে? কেন একটা যুবক বিবাহের দিনকে এত বিলম্ব করবে? একজন বাপ, আজকে মেয়ের বাপ, আজকে ছেলের বাপ, এরা আলোচনা করতে শুরু করলো। এদিকে বলছে যে আমার ছেলের বিয়ের দিন তো এই দিনে হলো, তো এই এই দিন ব্যাপার, এই পরিস্থিতি, অনেক কিছু বাহানা দিয়ে এক মাস, দুই মাস, তিন মাস ধরে তারা একটা ডেট ফিক্সড করে, অনেক রীতিরেওয়াজ, নোংরা নীতি সেগুলো পরিচালনা করে। সেই সমস্তগুলোকে মুখে লাথি মেরে দিতে হবে, দিয়ে আপনাকে শর্টকাটে বিয়েটাকে সহজ করে দিতে হবে। কথা বুঝলেন? বিয়েটাকে সহজ করে দিয়ে ওই যুবকের কাছে পৌঁছে দেন। এত লং টাইম করবেন তো, ও আবার ফের ফোন নাম্বারটা ঠিক কোন দিক দিয়ে আরে আপটালে নিয়ে নিয়ে বিয়ের আগে আবার এমন গল্প শুরু করবে, ও তলা থেকে উপর, উপর থেকে তলা, সব গল্প হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিনা আযাব। এগুলো সব পাপ, এগুলো অন্যায়, এগুলো অবকর্ম, এগুলো চলবে না। শর্টকাট বিয়ের দিন করুন, দিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে আসুন দিনদার একজন মহিলা। এই দিনদার মহিলা যদি আপনার বাড়িতে থাকে, কি আপনার লাভ আছে? কেমন লাভ হবে? আজ যুবক আপনি বলছেন, আজ আমার বাবা আপনি বলছেন যে আজ আমার স্ত্রী কথা শুনে না, আজ আমার পরিবারে শান্তি নাই, বাড়িতে অশান্তি, বাড়িতে হানাহানি, বাড়িতে আজকে যেন সব সময় কলহ আছে, বাড়ি যাই মনের ভিতরে তৃপ্তি হয় না, বাড়ি যাই মনের ভিতরে আনন্দ হয় না, বাড়ি গিয়ে যেন কেমন মনটা অনুভব করে, বাড়ি যখন যাই মনের ভিতরে কোনো রকমের শান্তি যেন লাভ করতে পারে না, বাড়ি গিয়েও যেন মনে হয় জাহান্নামের মধ্যে রয়েছি। আমার নবী বলেছেন, শোনো যুবক, তুমি যদি কোনো দিনদার মহিলা পেয়ে যাও তাহলে তুমি জেনে নিও তুমি অর্ধেক জান্নাত দুনিয়াতে পেয়ে গেলে, আর তুমি যদি কোনো খারাপ মহিলার পাল্লায় পড়ে যাও তাহলে জেনে নাও দুনিয়াতেই তুমি অর্ধেক জাহান্নাম পেয়ে গেলে। দুনিয়াতে মহিলাকে জাহান্নামের সঙ্গে তুলনা করা হয়েছে, দুনিয়াতে মহিলাকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? তার একটা এক্সাম্পল, উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, শুনুন। কে সেই মহিলা, কে তার ঘটনা, কি তার বর্ণনা, একটু শুনুন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতিমার জীবনী থেকে একটা জীবনে আপনাকে বলছি মা, আপনি একটু লক্ষ্য করে শুনবেন। ওরে আমার বাবা জীবন, একটু লক্ষ্য করে আপনি শুনবেন। আব্বা হতে গেলে কেমন আব্বা হতে হয়, স্বামী হতে গেলে কেমন স্বামী হতে হয়, স্ত্রী হতে গেলে কেমন স্ত্রী হতে হয়, তাহলে আপনার পরিবারটা কেমন হবে দেখুন। একদিনের ঘটনা, ফাতিমার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হয়েছে, মতবিরোধ হয়ে গেছে। হঠাৎ যেন কোনো কারণে, কি কারণে মতবিরোধ হয়েছে ওটা অত স্পষ্ট নাই, কিন্তু মতবিরোধ হয়েছে, কথা যেন হয় না, সমস্যা যেন তৈরি হয়েছে। স্বামী আর স্ত্রী কেমন ব্যবহার? ওরে আমার মা, আপনার অহংকারে টিকা যায় না, আপনার দেমাকে টিকা যায় না, আপনার সঙ্গে কিছু হলেই স্বামীকে কথাই কথাই খোঁটা দেয় আর বলে, এখনই আব্বাকে ফোন করে বলবো তোমার বাড়িতে বুলডোজার চালিয়ে দেব, এখনই থানায় চলে যাব তোমাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেব, এখনই থানায় চলে যাব, এখনই মিম্বারের কাছে যাব, এখনই অমুকের কাছে যাব, তোমার বাড়িতে লরি ঢুকিয়ে দিয়ে, ফর হিল ঢুকিয়ে দিয়ে যা কিছু আছে সব উঠিয়ে নিয়ে চলে যাব, এখনই দেখবা তোমার তেলগটি ভেঙে দেব, এই রকম মাদের কথা। ওরে আমার মা,
স্ত্রী হলে কেমন স্ত্রী হতে হয়, কেমন ব্যবহার হতে হয় একটু ঘটনা শুনেন, হাদিসের আলোকে আপনাকে বর্ণনা করি। ফাতেমার সঙ্গে যখন আলীর মত বিরোধ হলো, মতনৈক্য শুরু হলো, কোন কারণে হয়ে গেল, আলী আর ফাতেমাকে কথা বলেন না। ফাতেমাটাকে ওই সময়কার প্রধানমন্ত্রী যিনি, প্রাইম মিনিস্টার যিনি, তিনিও সেই সময়কার প্রধানমন্ত্রী নয়, দুই জামানের প্রধানমন্ত্রী, ইহকালের মন্ত্রী, পরকালের মন্ত্রী, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। একমাত্র সেই লোকটাকেই সুপারিশ করার কেবলমাত্র আল্লাহ অনুমতি দেবেন। ওই লোকটার বেটি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। ওই ফাতেমার সঙ্গে আলীর মতনৈক্য হল, যেমন মতনৈক্য হয়ে গেল, আলী আর কথা বলে নাই, আলী আর ফাতেমাকে কথা বলছে না। ফাতেমা বলছে, স্বামী জান, কি এমন অপরাধ করলাম, কি এমন ভুল হয়ে গেল যার কারণে আপনি আমাকে কথা বললেন নাই, যার কারণে আপনার ভালোবাসা আমার কাছ থেকে কম হয়ে গেল, যার কারণে আপনি আমার কাছ থেকে দূরে চলে গেলেন। ওরে আমার মা একটু লক্ষ্য করে শোনন, ওরে আমার বোন লক্ষ্য করে শোনন। সঙ্গে সঙ্গে আলীকে বারবার বলে, ফাতেমা ছটফট করে আলীর হাতটা ধরে, পাটা জড়িয়ে জড়িয়ে ধরে আর বলে, স্বামী জান, কি এমন অপরাধ করলাম, কি এমন ভুল হয়ে গেল যে কারণে আপনি আমাকে কথা বলবেন না, আমাকে কেন কথা আপনি বলছেন না, একটু বারের জন্য আপনি আমাকে কথা বলুন, আমার মনটা যে মানে না, আমার হৃদয়টা যে ভেঙে চুরমার হয়ে গেছে, কেন একজন মহিলার কাছে, কেন একজন পুরুষের নারীর কাছে দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে মূল্যবান সম্পদ হলো একটা নারীর কাছে তার স্বামী। সেদিনকে ফেসবুকে দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, একটা মাস্টার মশাই নারীকে বলছে, একজন মহিলাকে বলছে, তার বিয়ে হয়ে গেছে, তার সন্তান আছে, ওই মহিলাটাকে বলছে যে তোমার কাছে সব থেকে প্রিয় আটজন ব্যক্তির নাম তুমি লিখো, তোমার কাছে সব থেকে প্রিয় আটজন ব্যক্তির নাম লিখো। এই নাম লিখতে গিয়ে স্বামীর নাম, ছেলের নাম, আব্বার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, তার কাছে প্রিয় ব্যক্তি এগুলো, তার মহব্বতের ব্যক্তি এগুলো, ওই মেয়েটা একটা একটা করে নাম লিখলো আটজন ব্যক্তির। মাস্টার মশাই বললেন, চারজনের নাম কেটে দাও। চারজনের নাম কাটতে গিয়ে চাচার নাম, চাচির নাম, ইত্যাদি নাম চারজনের কেটে দিল, আর চারজন থাকলো। চারজনের মধ্যে আবার বলছে, আরো দুইজনের নাম কেটে দাও। দুজনের নাম কাটতে গিয়ে একটু কষ্ট হলো কলমটা উঠিয়ে, আব্বার নাম, মায়ের নাম কেটে দিল, তারপরে থাকলো স্বামী আর সন্তানের নাম। এবার তখন আবার মেয়েটাকে বলছে, তোমার মহব্বতের আর একজন ব্যক্তিকে চয়ন করো, আর একজনের নাম কেটে দাও। এবার মেয়েটার চোখ দিয়ে পানি চলতে আসলো, কলমটা যেন দাঁতের উপরে ধরে নিল। মহিলাটা বলছে, মাস্টার মশাই, আপনি কোশ্চেনটাকে চেঞ্জ করে দেন, আমি কি করে কাটবো, একজন আমার সন্তান আর একজন হলো আমার স্বামী, দুইজনের মধ্যে আমি তো কাউকে ছাড়তে পারি নাই, কি করে আমি ছেড়ে দেব, একজনের নামটা কেটে দেব। মাস্টার মশাই বললেন, না, তোমাকে এই পরীক্ষা দিতেই হবে, কাটতেই হবে, কাটতেই হবে। শেষবারে অনেক চিন্তা করে চোখে পানি ফেলতে ফেলতে ওই নারীটা সন্তানের নামটা কেটে দিয়ে স্বামীর নামটাকে রেখে দিল। এবার মাস্টার মশাই বলছেন, ওগো মহিলা, বলো বলো, তুমি তোমার আব্বাকে কাটলে, মাকে কাটলে ঠিক আছে, চাচা চাচি কাটলে ঠিক আছে, ভাইদের কেটে দিলে ঠিক আছে, কিন্তু সন্তানকে কেটে দিয়ে স্বামীকে রেখে দিলে কেমন করে এটা সম্ভব হলো, কি কারণে তুমি কাটলে? ওই নারী তখন বলছে, ওগো মাস্টার মশাই, বাস্তব জীবনে দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়েছে,
যে স্বামী হলো মরণ কালের সাথী, মরণ পর্যন্ত সাথী, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো স্বামী আমাকে ছাড়বে নাই, আমি স্বামীকে ছাড়তে পারি নাই। কিন্তু সন্তানের যখন বিয়ে হয়ে যাবে ও তখন একটা বিবিকে নিয়ে আনন্দ করবে, মেয়ের যখন বিয়ে হয়ে যাবে ও আর একজন আমার জামাইকে নিয়ে আনন্দ করবে। আমি খেলাম না বাঁচলাম আর খোঁজ নিতেও পারে নাও নিতে পারে, কিন্তু স্বামী যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমাকে ছেড়ে যেতে পারে নাই, আর আমিও স্বামীকে ছেড়ে যেতে পারি না। স্বামী হলো নারীদের কাছে খুব মূল্যবান সম্পদ, তবে আজকালকার এই বেহায়া নারীদের জন্য নয়। কথা বুঝলেন না? আজকালকার বেহায়া নারীদের জন্য নয়, যারা নেককার গুণবতী নারী তাদের জন্য। এবার যে ঘটনা বলছিলাম, ফাতেমা বারবার বলে স্বামী যান, ওরে আমার মা একটু কানটা লাগান। বারবার ফাতেমা বলে স্বামী যান, কেন আপনি আমার কি কথা বললেন নাই? রাত্রি হয়ে যায় এসর, সলাত হয়ে গেল, এসা পার হয়ে গেল, খাবার কেউ খাই নাই, স্বামীও খাই নাই, স্ত্রীও খাই নাই। স্বামী বারবার, স্ত্রী বারবার স্বামীকে খাবার নিয়ে গিয়ে বলে, একটু খেয়ে নেন, একটু খাবারটা খান, একটু আপনি কথাটা বলুন, কোনো মতে বলে নাই। এক দুই করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে যায়, আলী শুয়ে গিয়ে চাদরটা উড়িয়ে দিয়ে কথা বলে নাই। স্বামীর পায়ের শিহরে, পায়ের কাছে হাতটা রেখে, মাথাটা রেখে, পা দুখানে ধরে বেবি বলে, স্বামী যান, আপনি ছাড়া আমার আর কেউ নই, আপনি যদি আমাকে কথা না বলেন আমি কাকে নিয়ে বাঁচব, কাকে নিয়ে থাকব, কার জন্য আমি সংসার করব? স্বামী যান, আপনি আমাকে একটু কথা বলুন, একটু কথা বলুন, কথা বলুন। এইরকম করে বারবার উনয় বিনয় করে, বারবার কথা বলে, কিন্তু আলী কোনো মতে কথা বলে নাই। কে এই মেয়েটা, কে পা ধরে বসে আছে? আমি আগেই বলেছি, দু জাহানের নবী, নবী কুলের সাইয়্যেদ, খাতামান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। যে নবীর মহব্বতে আলীকে যদি বলা হয়, আলী রে তোমার নবী বলেছে তোমাকে নবীর মহব্বতে তোমার গলাটাকে কেটে দিতে হবে, এক বিন্দু দেরি করবে নাই, নবীর মহব্বতে আলী তার গলাটাকে কেটে ফেলবে, এত মহব্বত করে। কিন্তু বিবিকে কথা বলছে নাই, বলেন তো যদি সেই নবী শুনতে পাই কষ্ট হবে কি হবে নাই। কিন্তু তারপরে আলী যেন কথা বলে নাই। আর এই মহিলা মানে ফাতেমা এইরকম আজকালকার মেয়েদের মতো বলে নাই, তুই কথা বললেই বা কি আর না বললেই বা কি, তুই যা করবি করগা, তুই কথা বল আর না বল, আমার দেখে লাভ নেই, তুই খাস আর খা, না খাস না খা, এটা আমি শুয়ে পড়লাম। আজকালকার মেয়েরা বলে না, বলে কি বলে না, ও মা আপনাকে বলছি মেয়েটার দাম কত, মেয়েটার মূল্য কত, শুনুন। কোন মেয়েটা স্বামীর পা ধরে বসে আছে, চোখের পানি ফেলছে, এক দুই করতে করতে গোটা রাত্রিটা অতিবাহিত হয়ে যাচ্ছে, ফজরের আজান শুরু হয়ে গেল, আস-সালাতু খায়রুম মিনান নওম, ওঠো গো ঘুম থেকে, নামাজ উত্তম, সালাত উত্তম, আর তোমরা কেউ শুয়ে থেকো না, ঘুমিয়ে যেও না, উঠে যাও, উঠে যাও। এবার ফাতেমা বলছে, আলী ও গো আমার স্বামী যান, আমার আব্বু নবী মোহাম্মদ বলেছে গোটা রাত্রি অতিবাহিত হয়ে গেল, আর তার স্ত্রী যদি স্বামীকে খুশি না করতে পারলো, ওই রাত্রি স্বামী অখুশি হয়ে থাকলো, আমার আল্লাহ অখুশি হয়ে যাবে, তার কোনো ইবাদত কবুল হবে না, তার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। অতএব স্বামী যান, এখন ফজরের আজান হয়ে গেছে, আমি নামাজে যাব, মুসাল্লাই যাব, আপনি কি চান আমার আল্লাহ আমার উপরে অখুশি হয়ে গিয়ে আমার সলাত, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল না হোক, এটা কি আপনি চান? কত ধৈর্য দেখেন, সারা রাত্রি বসে আছে, কিসের কারণে?
দিনদারিতার কারণে, তার ভিতরে দিন থাকার কারণে। আরে আপনি যুবক তো বিয়ে করেছেন টাকার জন্য, আপনি তো বিয়ে করেছেন তার জন্য মার্সিডিজ গাড়ির জন্য, আপনি তো বিয়ে করেছেন তার রূপ দেখে, আপনি তো বিয়ে করেছেন তার বংশ দেখে। আপনার পাশে দাঁড়াবে কেউ, আপনাকে মারতে আসলে লাঠি আসবে এই জন্য। আরে আপনাকে লাঠি সে দেখাবে না তো কাকে দেখাবে? আপনাকে মালের গরম দেখাবে না তো কাকে দেখাবে? শুনুন, সেই ফাতেমা কি বলছে, সারা রাত্রি অতিবাহিত হয়ে যাচ্ছে, এবার শেষ মুহূর্তে বলছে, স্বামী জান, এ আমার মা, আপনি লক্ষ্য করুন এখনো আওয়াজ আপনার বন্ধ হয়নি। সেই মা বলছে, ফাতেমা বলছে, স্বামী জান, ফজরের আজান হয়ে গেছে, এখন আমি নামাজে দাঁড়াবো, সলাতে যাব, আপনি কি চান যে আমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল না হোক, আমার আল্লাহ আপনার আমার প্রতি অখুশি থাক, এটা কি আপনি চান? আলী তখন উঠে হেসে তাকে জড়িয়ে ধরে আদর করে চুম্মাদান করে বলছে, বিবিরে, আমি অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু তোমার ধৈর্যের বহরটা দেখলাম, কতদূর তুমি ধৈর্য ধারণ করতে পারো। ফাতেমা হেসে বললেন, স্বামী জান, আজকে এই রাত্রিটা যদি আর অনেক লম্বা রাত্রি হতো, তারপরেও আমি এইভাবেই আপনার পা দোকানা ধরে আমার চোখের পানিতে আপনার পা দোকানা ভিজিয়ে দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতে থাকতাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। মেয়ে যদি হতে হয়, ভালো স্ত্রী যদি হতে হয়, এইরকম করুন। আরে মহিলা, আপনি বলেন আপনার স্বামী আপনাকে মারে, আপনার স্বামী আপনাকে গালি দেয়, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, আপনাকে বাদ দিয়ে অন্য নারীর সঙ্গে কথা বলে, কি করে সম্ভব? আপনার ভালোবাসা, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার ব্যবহার দিয়ে আপনার স্বামীকে আপনার দিলের ভিতরে ঢুকিয়ে নিন, এটা তো দরকার। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে, এই আদর্শ যদি কোনো নারী ফলো করে, কোনো পুরুষ ফলো করে, সেই বাড়ি, সেই পরিবার, সেই সমাজ খারাপ হতে পারে না। এবার ঘটনা হলো কি দেখেন, তারপরের ঘটনা দেখেন, মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাফ করে দেওয়া হলো, নামাজ পড়া হলো। নামাজ পড়ার পর আপনার শেষ যখন হয়ে গেল, নামাজ পড়ার পরে এবার আলীকে বলছেন, স্বামী জান একটু লক্ষ্য করুন, স্বামী জান অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকার কারণে একটু কষ্ট হয়েছে, মনটা খারাপ করছে, আমার আব্বাকে দেখার জন্য একটু মনটা চাচ্ছে, আপনি কি আমাকে একটু পারমিশন দেবেন, আমি একটু আমার আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাব। সুবহানাল্লাহ, কে বলছেন? প্রধানমন্ত্রীর মেয়ে বলছে যে আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে যাব, একটু সময় দেওয়া যাবে? স্বামীকে বলছে। আর আজকালকার মেয়েরা জীবনে স্বামীর তোয়াক্কা করে না, জীবনে পর্যন্ত স্বামীর কথা আর তোয়াক্কা করে না, স্বামীর অনুমতির প্রয়োজন মনে করে না। স্বামী মাঠে গেছে, আর এদিকে মরার খবর এসেছে, বলে অমুকজন মারা গেছে, বলে কে? বলে খালাতো ভাইয়ের চাচাতো বোনের 14 গোষ্ঠীর অমুকজন মারা গেছে, তো চ দেখে আসি। বলে পাশের বাড়ির বুবুকে বলছে, বুবু দেখিস আমাদের মিনসেটা মাঠে গেছে, ও পাঠ করতে গেছে, তো ও মিনসে আসবে, এটা খাবার টাবার রান্না করা আছে, আসলে পরে বলিস খুলে খেয়ে নিতে, আমি অমুকজনের মূল্যে চলে গেলাম। কথা বুঝলে? এরকম বলে না, আস্তাগফিরুল্লাহ, চলবে না এইটা কখন। সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।